সুজুকি জিক্সার এস এফ এবফআই ইঞ্জিনের এই গাড়িটি সম্পর্কে অনেকেই জানতে চেয়েছেন যে মডেলটি এখন দেখতে পাচ্ছেন এটি একুশের বিশ একুশের মডেল যদিও আপডেট মডেলগুলোতে খুব একটা পরিবর্তন আসেনি প্রায় সিমিলার দেখতে সবগুলোই এই ভিডিওতে গাড়িটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো যারা এই গাড়িটি সম্পর্কে জানতে চান তারা অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করুন গুরুত্বপূর্ণ রিয়েল অনেক ভালো ইনফরমেশান পাবেন এবং এটার সমস্যা কি হতে পারে সেগুলো অবশ্যই জানাবো পুরো ভিডিওতে আপনাদের সাথে রয়েছে আমি নাজিম পাটোয়ারি প্রিয় ভিউয়ার্স সর্বপ্রথম গাড়িটির আউটলুকিং আপনারা দেখুন সামনে থেকে দেখাচ্ছি খুবই অ্যাগ্রেসিভ একটি ডিজাইন করা হয়েছে এবং ডাইনামিক বলা চলে আমাদের দেশে সাধারণত বক্সওয়ালা যে গাড়িগুলো এগুলো বেশ জনপ্রিয় হয়ে থাকে যেমন ইয়ামা সিরিজের অ্যাফজেড আর ওয়ান ফাইভ মানে সামনের সেটওয়ালা গাড়িগুলো আমাদের দেশে খুব বেশি জনপ্রিয় এবং পছন্দ করে এবিএসের সাইটটি আপনারা দেখতে পাচ্ছেন ফেজার যেমন একটি শান্তশিষ্ট ঠান্ডা একটি গাড়ি ঠিক সুজুকি ব্র্যান্ডের মধ্যে এটিও একটি সেটোওয়ালা ঠান্ডা গাড়ি এ বাইকটিতে একশো পঞ্চান্ন সিসির ইঞ্জিন ব্যবহার করা হয়েছে যেটা থেকে আপনি ম্যাক্সিমাম পাওয়ার পাবেন চোদ্দো পয়েন্ট ওয়ান এবং ম্যাক্সিমাম টর্ক পাবেন চোদ্দো এনএম অ্যাট দ্য রেট ছয় হাজার আর পি এম মানে যারা হুটহাট টান পছন্দ করেন রেডি পিক আপ খুব ভালো চান তাদের জন্য এই গাড়িটি নয় যারা শান্তশিষ্টভাবে খুব ভালো একটি গাড়ি চালাতে চান তাদের জন্য এটি বাইকটিতে মনোসফট সাসপেনশন ব্যবহার করা হয়েছে এবং এটা থেকে মাইলেজ পাবেন অ্যাভারেজ পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ এটা কম বেশি হতে পারে এটা রাইডিংয়ের ধরন অনুযায়ী মাইলেজটা আসলে আপ ডাউন করে এবং সামনে টায়ার হিসেবে ব্যবহার করা হয়েছে এক হান্ড্রেড সেকশনের টায়ার এবং পেছনে একশো চল্লিশ গুরুত্বপূর্ণ একটি জিনিস দেখাচ্ছি যারা চাকায় হাওয়া দেন তাদের চাকায় কতটুকু হাওয়া দেওয়া প্রয়োজন এই বিষয়ে গুরুত্বপূর্ণ ওই স্টিকারটিতে লেখা রয়েছে ডুয়েল ডিক্স এবং সিঙ্গেল স্যানেল এবিএস ব্যবহার করা হয়েছে গাড়িটিতে এবং এটা বারো লিটার ফুয়েল অফিসিয়ালি বলা হয়েছে লোড করা যায় টাঙ্কিতে এবং গাড়িটির ওয়েট হচ্ছে একশো ছত্রিশ কেজি অফিসিয়ালি যেটা বলা হচ্ছে এটি কিন্তু ফুয়েল ইঞ্জেক্টর একটি গা বাইক যেটা আপনি ফুয়েল সাশ্রয়ী কিন্তু আপনি যে কোনো ফুয়েল ফার্ম থেকেই মিক্সিং করা তেল ব্যবহার করলে কিন্তু গাড়িটি ডিস্টার্ব করবে আপনাকে অবশ্যই সার্ভিস করে ভালো মানে তেল ফুয়েল ব্যবহার করতে হবে এই বাইকটিতে এবং এতে করে আপনি বাইকটি থেকে ব্যাটার পারফরমেন্স পাবেন মানে টেকনোলজির দিক থেকে এটি অনেক এগিয়ে সিটিং পজিশনের কথা বলতে গেলে এটা সামনের দিকে কিছুটা আপনাকে ঝুঁকে চালাতে হবে থ্রি ফার্ট হ্যান্ডেলবার ব্যবহার করা হয়েছে এবং ইয়ামাহার অ্যাপসেড যেমন আপনি সোজা হয়ে চালাতে পারবেন কমিউটার বাইকের মতো এটা কিন্তু সেরকম নয় এটা কিছুটা সামনে ঝুঁকে চালাতে হবে এতে করে সিটি রাইডিংয়ের ক্ষেত্রে জ্যামে রাইডিংয়ের ক্ষেত্রে এই বাইকটি পারফেক্ট নয় কিন্তু হাইওয়ে রাইডিংয়ের ক্ষেত্রে অবশ্যই আপনি ভালো পারফরম্যান্স পাবেন এবং আপনার কাছে ভালো লাগবে যেহেতু বাইকটির মূল্য তিন লক্ষ বিশ হাজারের উপরে সেহেতু এটা রেডি পিক আপ আরও ভালো দেয়া দরকার ছিল ম্যাক্সিমাম পাওয়ার এবং ম্যাক্সিমাম টর্কের ক্ষেত্রে এটা মিনিমাম ষোলো দেওয়া উচিত ছিল যারা এই বাইকটি ব্যবহার করছেন তারা অবশ্যই আপনারা যে ভালো দিক পাচ্ছেন এবং খারাপ দিক পাচ্ছেন সেই বিষয়গুলো কমেন্ট বক্সে কমেন্ট করবেন যারা নিতে যাচ্ছে তারা অবশ্যই কমেন্ট থেকেও সমস্যা এবং সুবিধা জানতে পারবেন এই বাইকটি সংক্রান্ত বিস্তারিত রিভিউ নিয়ে আসব পরবর্তী ভিডিওতে অবশ্যই আমাদেরকে ফেসবুকে ফলো করুন এবং ইউটিউবে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন